রাতভর টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু জল জমে গিয়েছে ক্যানিং এর একাধিক এলাকায়, কোথাও হাঁটুর সমান জল। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাতভর বৃষ্টি যার জেরে বিভিন্ন জায়গায় ক্যানিং এর একাধিক এলাকায় জল জমে গিয়েছে, কোথাও হাঁটুর সমান জল। স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে সেখানকার স্থানীয় বাসিন্দারা। আমি কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, সার্বিক কি পরিস্থিতি সেখানে? বরগুনা জেলার বিভিন্ন প্রান্তে কার্যত অতিবৃষ্টির জেরে বিভিন্ন জায়গাতেই জল জমেছে। বিশেষ করে বারুইপুর, ক্যানিং, বাসন্তী, ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। এই এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই সমস্ত কারণেই কার্যত জল এরকম জমে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। বিভিন্ন জায়গাতেই জল জমে রয়েছে, কোথাও হাঁটু জল, কোথাও বা তারও বেশি, এবং এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন এই জল জমার কারণে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। স্থানীয়রা কি জানাচ্ছেন শুনবো। রাত থেকে প্রবল বর্ষণে আজকের এই আমাদের ক্যানিং মহকুমা এলাকা সহ এই ক্যানিং বাজার এলাকা বিস্তীর্ণ, তো মানে আজকে জলমগ্ন। এখানে এই ক্যানিং হাসপাতাল, ক্যানিং বাজার, ক্যানিং রেল স্টেশন এবং আমাদের এই শরীয়পল্লী গ্রাম মানে আজকের জলে মনে হয় যেন প্লাবিত হয়ে গেছে। আজকে সবাই গৃহবন্দী মানে অবস্থায় সবাই আছে। আমাদের খুব সমস্যা, সাদা জামা তো জামা দিতে গিয়ে জামা দাগ লেগে যায়, আমরা দাগ তুলতে খুব অসুবিধা হয়, সেইগুলো পরে আসলে ম্যামেরাও প্রচুর বকাবকি করে। এইগুলো নিয়ে আমরা অনেকবার কমপ্লেন জানিয়েছি কিন্তু কোনোদিন এখানে কোনো পরিচর্যা বা কোনোদিন রাস্তাটা সারানোর কোনো কথাবার্তা হয়নি। এখানে বৃষ্টি হলে এখানে কাদা হয়ে যায়, জল জমে যায়।